সকালে সূর্য থেকে আমরা নতুন ভাবে আমরা কাজ করতে চাই। আপনারা যারা আগামীকাল কক্সবাজার আছেন, আমি নিজেও আছি, আপনাদের সাথে টিমের সাথে বসবো, আপনাদের টিমেও বসবো। কোন সমস্যা, কোন আপনাদের কোথায় প্রবলেম, আমি চেষ্টা করবো যাতে এই প্রবলেম গুলো আপনাদের সুপারিশ গুলো আমাদের ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান, আমাদের ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান স্যারকে মাধ্যমে সমাধান করে দিতে। আমি ব্যক্তিগতভাবে এবং ম্যানেজমেন্ট পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে মাননীয় চেয়ারম্যান, মাননীয় ভাইস চেয়ারম্যান এবং মাননীয় উন্নয়ন কমিটি চেয়ারম্যান এবং ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান। শত ব্যস্ততার মাঝেও নিজেদের সময়, সবকিছু ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা জোরে একটা করতালি দিয়ে আসলে আমরা যদি মানে চাই, আমরা এই জেনিত ইসলামের লাইফের বিশেষ করে স্বচ্ছতার ব্যাপারে সারা খুব সিরিয়াসলি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা স্বচ্ছতা বজায় রাখবো। এই স্বচ্ছতা বজায় রেখে যাতে আমরা আগামী দিনে আমাদের যার যেগুলো ভুল আছে নিজেরা একটু ভালো জানি, আমার কি ভুল আছে এই ভুলটা কিন্তু আমি খুব ভালো জানি, আমি নিজেই নিজের এই বিবেকের জবাব দিতে করতে হবে। এই জবাব দিতে করতে রেখে আমরা যাতে আগামী দিনে সবাই মিলে এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সভাপতি বক্তব্য এখানে শেষ করছি। যেহেতু চিটাগাংয়ের প্রোগ্রাম, আমরা চিটাগাংয়ের ডিএমডিকে বক্তব্য রাখার সুযোগ দিয়ে নেই, ইচ্ছা করে যে ধন্যবাদ জ্ঞাপন করবে চিটাগাংয়ের ডিএমডি। আমি এই পর্যায়ে খুব সংক্ষেপে আমি যে সংগ্রাম থেকে যে লোকজন এখানে আসছে, আমি এদের মাধ্যমে আমি আগামী দিনে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। আমি শ্রোতা হিসেবে চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে একটু দোয়া করেন, আমাদের
এরপরে নিয়ম হিসেবে পুরস্কার গ্রহণ করবেন হেপ্তা ভবনের বিচার জনগণ কামাল ইসলাম আচ্ছা আচ্ছা।